নমস্কার দেখছেন খবর সন্ধান চ্যানেল আজ একুশে মার্চ দু হাজার কুড়ি সাল এবং শনিবার আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিকালে বা দুপুরের পর বা কোথাও কোথাও রাতের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় ঝড় বৃষ্টি আসতে চলেছে আমরা দেখে নেব এবং দেখে নেব পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আজকে আবহাওয়াটা কেমন থাকবে সঙ্গে দেখে নেব বাংলাদেশে ঝড় বৃষ্টি আসতে চলেছে কখন ঠিক আসতে পারে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কোথায় কেমন ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছুর লেটেস্ট আপডেট নেই রয়েছে এখনকার ভিডিওটা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন লেটেস্ট আপডেটগুলো প্রথমেই জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না পশ্চিম ঝঞ্ঝা ঘূর্ণাবর্ত পশ্চিম ঝঞ্ঝা ইতিমধ্যে জম্মু কাশ্মীরে রয়েছে এবং আপনাদের আগেও জানিয়েছি যে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত ইতিমধ্যে তৈরি হয়েছে এবং সেটি শক্তি বাড়াচ্ছে এর ফলে আজকে বিকালের দিকে বা দু কোথাও কোথাও রাতের দিকে কিন্তু ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে সঙ্গে জানাবো বাংলাদেশের উত্তর অংশের জায়গাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা ভারতের বিভিন্ন জায়গায় নতুন করে আবার ঝড় বৃষ্টির পরিস্থিতি শুরু হতে চলেছে বিশেষ করে উড়িষ্যাতে প্রবল ঝড় সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে জম্মু কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ এখানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সঙ্গে রাজস্থানের কিছু অংশে উত্তরপ্রদেশের কিছু অংশে মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড ও বিহারে নতুন করে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে তো এখন আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলায় জেলায় আজকে আবহাওয়াটা কোথায় কেমন থাকবে কখন বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে এই বৃষ্টি কতদিন চলতে পারে প্রথমে আমরা দেখে নেব উত্তরবঙ্গ দার্জিলিং এবং কালিম্পং এখানে বৃষ্টি চলছে এবং বৃষ্টি এখন চলতেই থাকবে জানা যাচ্ছে এই বৃষ্টি এখনও পাঁচ থেকে ছ দিন বা কোথাও সাত দিন চলবে এর মধ্যে জানা যাচ্ছে এই সমস্ত জেলা বা এই দুটো জেলাতে তাপমাত্রা থাকতে চলেছে সাত বা আট ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ সতেরো বা আঠারো ডিগ্রি আজকে মেঘলা মেঘলা আকাশ কখনও হালকা রোদের দেখা পাওয়া যাবে বাকি যে জেলাগুলো রয়েছে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই তিনটে তো আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দুপুরের পর বা কোথাও কোথাও রাতের দিকে বৃষ্টি আসার সম্ভাবনা কিন্তু খুবই বেশি সঙ্গে আপনাদের জানাবো যে এই আরও যে জেলা রয়েছে বিশেষ করে দুই দিনাজপুর এবং মালদহ মালদহতে আজ রাতের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এখানেও হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও কাল অর্থাৎ যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই দিনাজপুরে তবুও আজকে হালকা বিক্ষিপ্ত কোথাও ছিটে ফোঁটা বৃষ্টিটা চলতে পারে তাহলে এক কথায় এটা উঠে আসছে যে দার্জিলিং কালিম্বং তো বৃষ্টি চলছে বাকি জায়গাগুলো জলপাইগুড়ি কোচবিহার সহ যে বাকি কয়েকটি জায়গা বা জেলা রয়েছে এখানেও বৃষ্টিটা আজকে দুপুরের পর বা রাতের দিকে আসতে চলেছে এবং এখানে আজকে সকালের দিকে হালকা হালকা রোদের দেখা পাওয়া যাবে সঙ্গে মেঘের ঘন ঘটা বাড়বে যা কারণ নতুন করে আবার বৃষ্টি আসছে আপনাদের জানাবো এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে আঠারো থেকে উনিশ ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে ছাব্বিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর্দ্রতার পরিমাণ গড়ে থাকবে পঞ্চাশ শতাংশ এমনটাও জানা গেছে দক্ষিণবঙ্গ বৃষ্টি আসছে এই যে বঙ্গোপসাগরে একটা বিপরীত ঘূর্ণাপত্র তৈরি হয়েছে সেটি ক্রমশ শক্তি বাড়াচ্ছে ইতিমধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জলীয় বাষ্প ঢুকতে শুরু করছে এবং এর জন্য মেঘ তৈরি হতে চলেছে কোথাও কোথাও মেঘ তৈরি হয়েছে বজ্রগর্ভ বা উল্লম্ব মেঘ এর জন্যই নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিমের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান এখানেও কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি আসবে খাপ ছাড়াভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু বৃষ্টি হবে না কোথাও হালকা মাঝারি কোথাও বা একটু জোরদার বৃষ্টিপাত হয়ে যেতে পারে কারণ বিকালের দিকে কালবৈশাখী ঝড় এলে সব জায়গায় বৃষ্টি হয় না কোথাও মেঘ দাঁড়িয়ে যায় সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি হয় শুধু বৃষ্টি নয় তিরিশ থেকে চল্লিশ বা কোথাও পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বয়ে যাবার একটা সম্ভাবনার দিক রয়েছে পশ্চিমের জেলাগুলো সঙ্গে উপকূলের জেলাগুলো দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এখানেও ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনা রয়েছে তো জানতে পারা যাচ্ছে যে পশ্চিমের যে জায়গাগুলো সেখানে মোটামুটিভাবে গড় তাপমাত্রা থাকতে চলেছে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে এবং সর্বোচ্চ থাকতে পারে উনতিরিশ থেকে একত্রিশ ডিগ্রির মধ্যে এমনটাই জানা যাচ্ছে আর আর্দ্রতার পরিমাণ গড়ে পঞ্চাশ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে এই যে ঝড় বৃষ্টি আসছে জানা যাচ্ছে পুরুলিয়ায় তো আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে পার্শ্ববর্তী যে জায়গাগুলো তবে সব জায়গায় আজকে ঝড় বৃষ্টি না হলেও আগামীকাল মোটামুটিভাবে বলতে পারা যায় পশ্চিমের অধিকাংশ জেলাতেই বেশ কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা চলে যাব নদিয়া মুর্শিদাবাদ সেখানেও আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর বা কোথাও রাতের দিকে তবে মুর্শিদাবাদে আজকে হালকা বিক্ষিপ্ত চললেও আগামীকাল বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে এমনটা জানা যাচ্ছে সকালের দিকে কোথাও কোথাও হালকা রোদের দেখা পাওয়া গেলেও বেলা বাড়বে মেঘের পরিমাণ বাড়বে কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বঙ্গোপসাগর থেকে এখানে গড় তাপমাত্রাও থাকতে পারে আঠারো থেকে কুড়ি ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে এরপর আমরা চলে যাব কলকাতা অর্থাৎ মহানগরী কলকাতার সঙ্গে হাওড়ার সঙ্গে হুগলি এই সমস্ত জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু উঠে আসছে না হালকা বিক্ষিপ্ত খাপ ছাড়াভাবে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যেটা আগেই আপনাদের জানিয়েছি উপকূলের জায়গাগুলো একটু বেশি ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর সঙ্গে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে দুই চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব মেদিনীপুর এখানেও আজকে রাতের দিকে বা বিকালের পর থেকে একটা ঝড় বৃষ্টির সম্ভাবনার দিক উঠে আসছে এবং আজকে চলতে পারে আগামীকাল চলতে পারে এবং জানা যাচ্ছে যে কোথাও কোথাও রবিবার বা সোমবার পর্যন্ত এই বৃষ্টির রেসটা চলতে পারে সমগ্র দক্ষিণবঙ্গের বেশ কিছু কিছু জেলায় এমনটাই কিন্তু লেটেস্টভাবে উঠে আসছে এবং এখানে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে কুড়ি থেকে একুশ ডিগ্রি অর্থাৎ কলকাতা সংলগ্ন যে জায়গাগুলো রয়েছে এবং সর্বোচ্চ থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে এবং দিনে দিনে এবার তাপমাত্রা বাড়তে থাকবে তাপমাত্রা কমার আর কোনো রকম সম্ভাবনা নেই অর্থাৎ এর পরের সপ্তাহ থেকে তাপমাত্রা বাড়বে মানে বিশেষ করে কলকাতার চব্বিশ পরগনা এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ হাওড়া হুগলি এখানে কিন্তু গরমের পরিমাণ বাড়বে এবং পশ্চিমের জেলাগুলো তো এইবার আস্তে আস্তে গরমের পরিমাণটা বাড়বে তবে ঝড় বৃষ্টির পর দু একদিন হয়তো একটু হালকা আমেজ ঠান্ডার থাকতে পারে সেটা খুব একটা উল্লেখযোগ্য নয় এবার আমরা দেখে নেব বাংলাদেশের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা তো প্রথমেই বলে রাখি বাংলাদেশের রাজশাহী রংপুর ময়মনসিংহ এবং সিলেট যদিও সিলেটে কালকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বাকি যে বিভাগগুলো রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ এখানে আজ বিকালের পর বা রাতের দিকে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে খাপছাড়াভাবে প্রত্যেকটা জায়গায় বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই তবে এরই মধ্যে জানা যাচ্ছে এই সমস্ত বিভাগের জায়গাগুলোতে তাপমাত্রা আজকে থাকতে পারে আঠারো থেকে উনিশ বা কুড়ি ডিগ্রি সর্বনিম্ন এবং সর্বোচ্চ থাকতে পারে উনত্রিশ বা তিরিশ ডিগ্রি সঙ্গে জানাবো যে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম এখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খাপছাড়াভাবে তবে আজকে কোথাও কোথাও হালকা বিক্ষিপ্ত হল আগামীকাল এবং সোমবার বা মঙ্গলবারও কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলের জায়গাগুলোতে সঙ্গে ঝোড়ো হাওয়া বয়ে যাবার সম্ভাবনার কথাও কিন্তু উঠে আসছে এমনটাই আপনাদের জানাবো সারা দেশ জুড়ে অর্থাৎ গড় তাপমাত্রা যেমন দেখতে পাওয়া যাচ্ছে যে উত্তরের যে জায়গাগুলো রয়েছে সেখানে একটু কম থাকল দক্ষিণের যে জায়গাগুলো এখানে কিন্তু সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বেশ ভালো রকমই বজায় থাকবে কুড়ি থেকে একুশ ডিগ্রি এবং সর্বোচ্চ থাকতে পারে কোথাও কোথাও বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রি এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে সুতরাং বুঝতেই পারছেন যে এই বৃষ্টিটা প্রচণ্ড বৃষ্টি সারা দেশ জুড়ে হবে না অর্থাৎ বাংলাদেশ জুড়ে হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও একটু জোরদার মেঘ দাঁড়িয়ে গেলে বৃষ্টিটা চলতে পারে এমনটা কিন্তু জানা যাচ্ছে সঙ্গে বিকালের পর থেকে সারা দেশ জুড়ে মেঘলা মেঘলা আবহাওয়াটা চলতে থাকবে এবং এরকম চলতে থাকবে আগামী সোমবার পর্যন্ত এমনটাই লেটেস্ট খবরে জানা যাচ্ছে এর সঙ্গে জানাবো যে শুধু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে বৃষ্টি আসছে না ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই বৃষ্টি চলবে বিশেষ করে ঝাড়খণ্ডে এখানে তো বৃষ্টি চলবেই এবং এখান থেকেই কালবৈশাখী সূত্রপাত সুতরাং নতুন করে আবার একটা কালবৈশাখী শুরু হতে চলেছে এবং শনিবার রবিবার এবং কোথাও কোথাও সোমবার পর্যন্ত চলবে তবে আজকেও সম্ভাবনা তো রয়েছেই এবং এখনও দু তিন দিন এইরকমভাবে চলবে অর্থাৎ প্রত্যেকটা জায়গায় হয়তো ঝড় বৃষ্টি হবে না তবে কোনো দিন এই সব জেলাগুলো কোন দিন ওই সব জেলাগুলো এইরকমভাবে কিন্তু খাপ ছাড়াভাবে বৃষ্টিটা হবে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে আর জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ এখানে আবার নতুন করে বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে কারণ জানা যাচ্ছে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসার সম্ভাবনার দিক উঠে আসছে তার ফলে আবার নতুন করে কোথাও কোথাও হালকা মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে এমনটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের যে রাজ্যগুলোর মধ্যে যেটা জানতে পারা যাচ্ছে উড়িষ্যা এই সংলগ্ন জায়গাগুলো একটু বৃষ্টিটা বেশি হতে পারে কারণ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে এবং ঘূর্ণাবর্তটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূল ঘেঁষে বর্তমানে যদিও বা তৈরি হয়েছে আগামীকাল বা আগামী পরশু এই কাছাকাছি আসতে পারে এমনটা একটা খবর উঠে আসছে সঙ্গে অসম এখানেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হালকা বিক্ষিপ্ত হবে ত্রিপুরার বন্ধুদের জানাবো যে আজকে কোথাও কোথাও না হলেও কিন্তু হবে তবে আগামীকাল হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সঙ্গে বাকি যে পূর্ব দিকের অর্থাৎ উত্তর পূর্ব দিকের যে বিশেষ রাজ্যগুলো বিশেষ করে যেমন নাগাল্যান্ড মণিপুর সঙ্গে অরুণাচল প্রদেশ এখানেও একটা হালকা বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সুতরাং বুঝতেই পারছেন আজ থেকে একটা ঝড় বৃষ্টি আসতে চলেছে তবে এটা আপনাদের জানাবো যে সার্বিকভাবে প্রচণ্ড ঝড় বৃষ্টির খবর কিন্তু নেই হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে চলতে পারে খাপছাড়াভাবে তবে কোথাও কোথাও যেটা আগেই বলেছি কালবৈশাখীর মেঘ কোথাও কোথাও হঠাৎ করে দাঁড়িয়ে গেলে সেখানে বৃষ্টিটা একটু ভালো রকমই হয়ে যায় এমনটাই হতে পারে সংক্ষেপে এটাই যে আজ থেকে আগামী সোমবার পর্যন্ত হালকা বিক্ষিপ্ত একটা ঝড় বৃষ্টি আসছে দুই বাংলা এবং ভারতবর্ষের বেশ কিছু কিছু জায়গায় আশা করছি ভিডিওটা আপনাদের হেল্প করবে থ্যাংকস ফর ওয়াচিং